আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে গরুর মাংস আর আলু আর কিছু উপকরণ দিয়ে খুবই মজার একটা ইফতার কিংবা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি। নতুন রাঁধুনি আপুরা এভাবে নাস্তাটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই নাস্তার রেসিপি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। গরুর মাংসের নাস্তা বানানোর জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণে গরুর মাংস নিয়েছি। এখানে 4 থেকে 5টা বড় সাইজের গরুর মাংসের পিস আমি ছুরি দিয়ে একদম ছোট ছোট করে নিয়েছি। দেখেন, আপনারা এখানে কিন্তু বিফ কিমাও নিতে পারেন, কিমা যেটা নিজেরাও করতে পারেন আবার কিনেও নিতে পারেন। তো আমি এখানে গরুর মাংসের পিসে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে এখানে মাঝারি সাইজের একটা আলু এরকম স্কোয়ার শেপে কেটে পানিতে রেখেছি। এখন আমি গরুর মাংসটা প্রিপেয়ার করব, সেজন্য ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ এখানে ভেজে নিব। তো প্রথমে বিফ বিফ গরুর মাংস যেটা আর কি বিফ, সেটা রান্না করে নিব আমি। আপনারা এটা কিন্তু রান্না করা গরুর মাংস দিয়েও করতে পারেন। আপনাদের যদি দেখা যায় যে গরুর মাংস রান্না করেছেন কিছু পরিমাণে বেঁচে গেল, তখন কিন্তু সেটা দিয়েও খুবই মজার নাস্তা বানিয়ে নিতে পারেন। তো পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ হয়ে এসেছে, তখন আমি এখানে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি এখানে যতটুকুন পরিমাণে গরুর মাংস নিয়েছি তার জন্য কিন্তু এই উপকরণগুলো একদম পারফেক্ট। আপনারা যদি এর চেয়ে বেশি কিংবা কম নেন তাহলে বাকি উপকরণগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। তো দেখেন, আমি মশলার সাথে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 1-2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আমার কাঁচামরিচগুলো অনেক ঝাল তাই আমি এখানে কম করে দিয়েছি। তো আরও কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। তো দেখেন এভাবে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা আমি এখানে মিডিয়াম হাই রেখেছি। এখন মশলার সাথে গরুর মাংসটা ভালো করে মিক্স করে নিব, তারপরে গরুর মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটা রান্না করে নিব। তো কিছু পরিমাণে পানি দিব যেন গরুর মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় সেজন্য, আর ঢেকে দিয়ে এটা 20 থেকে 30 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। তাহলে দেখবেন যে গরুর মাংস ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা এটা প্রেশার কুকারেও করে নিতে পারেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে গেছে। তো মাছে অবশ্য আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম, তারপরে এখন ফিরে আসলাম। গরুর মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এখন এখানে ভিজিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিলে দেখা যাবে যে একটু মাখো মাখো হবে এই পুরটা গরুর মাংস যেটা, তাহলে দেখবেন যে খেতে ভালো লাগবে। আর এখানে সামান্য একটু পানি দিয়ে এখন আমি একদম পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত সেদ্ধ করে নিব। তখন দেখবেন যে গরুর মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তখনই আপনারা এটা নামিয়ে নেবেন। আর এমনভাবে পানি দিবেন যেন পানিটা শুকিয়ে যায়, পানি একদম ঝোল কিন্তু রাখা যাবে না, একদম ঝোল রাখা যাবে না, কিন্তু এই গরুর মাংসের পুরটা একটু মাখো মাখো হবে আর কি। তো আমার দেখেন এটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। তো যেহেতু চুলা বন্ধ করার পরও এটা বেশ কিছুক্ষণ প্রায় এখানে থাকবে, তো এখানে কিন্তু ততক্ষণ পর্যন্ত বাকি সামান্য যে একটু ঝোল দেখা যাচ্ছে এটাও কিন্তু শুকিয়ে যাবে, কারণ আমি এটা ঠান্ডা করে নিতে নিতে পুরোটা শুকিয়ে যাবে। তো হয়ে গেছে দেখেন, এখন আমি এটা ঠান্ডা করতে দিব। প্রায় হয়ে গেছে, এখন এটা ঠান্ডা করতে দেব আমি। একটা বাটিতে নিয়েও ঠান্ডা করা যায়, আবার এই কড়াইয়েও ঠান্ডা করে নেওয়া যাবে। তো একদমই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটা বড় কড়াই আমি চুলায় দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 গ্লাস পরিমাণে পানি দিচ্ছি, মানে 2 গ্লাসের চেয়ে একটু কম নিয়েছি, কারণ যতটুকুন পরিমাণে গরুর মাংস নিয়েছি তার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। তারপরে এখানে দেখেন একটু তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে তেল। আর যখন পানিটা ফুটে উঠবে তখন কিন্তু দিতে হবে, তখন এখানে তেল আর পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা কিন্তু সাবধানে দিতে হবে, কারণ গরুর মাংসে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে, এটা শুধু ময়দার জন্য লবণটা। তারপরে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি,
এখানে গরুর যতটুকুন পানি আমি দিয়েছি সেই অনুযায়ী ময়দাটা এখানে ঢেলে দিচ্ছি। তারপরে এটা চুলার আঁচটা কমিয়ে একটা চামচ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। তো আমার দেখেন, আপনারা কিন্তু চুলাটা অবশ্যই বন্ধ করে দিবেন, না হলে দেখা যাবে যে পানি একদম শুকিয়ে গেছে আর ময়দা কিন্তু একদম ময়দা রয়ে গেছে, পুরো পানির সাথে সম্পূর্ণটা মিক্স হবে না। তো তারপরে হালকা গরম থাকা অবস্থাতে আমি এটা ঢেলে নিয়েছি, তাই এখন এটা ভালো করে একটু ময়ান দিয়ে নিব আর ছোট ছোট লেচি কেটে নিব। তো দেখেন আমি নিয়ে নিয়েছি, এখন একটা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর যেহেতু আমি তেল দিয়েছিলাম, এটা বানানো কিন্তু খুবই সহজ হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখেন আমি কিরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, এরকম করে বাকি সবগুলো কেটে নিব। তারপরে একটা লেচি নিয়ে আমি রুটি বানিয়ে নিব। আর গরুর মাংসগুলো দেখেন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, তারপরে এটা বেলুন দিয়ে আমি রুটি বানিয়ে নিব। একদম মোটাও না আবার একদম পাতলাও না, এরকম সাইজের রুটি বানাতে হবে। সবগুলো আমি প্রথমে রুটি বানিয়ে নিব। এটা বানানোর সুবিধা হচ্ছে স্টেপ বাই স্টেপ করা, যেমন প্রথমে কিন্তু আমি গরুর মাংসটা দেখেছেন করে নিয়েছি, তারপরে আমি ময়দার কাইটা বানালাম, তারপরে সবগুলো লেচি কেটে নিলাম, এরকম করে কিন্তু স্টেপ বাই স্টেপ করলে দেখবেন যে রান্না মানে নাস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো সবগুলো রুটি আগে বানিয়ে নিই, তারপরে আমি পরবর্তী স্টেপে যাব। তো দেখেন এখানে সবগুলো রুটি আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটি নিয়ে তারপরে আমি এখানে গরুর মাংসের যে পুরটা করেছিলাম সেখান চামচ দিয়ে গরুর মাংস নিয়ে নিচ্ছি। তারপরে এখানে একদম মাঝখানে না আবার একদম সাইডেও না, এরকম করে নিয়ে নিচ্ছি। আর এরকম অনেক মজার মজার নাস্তা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি চেক করে নেবেন। সেখানে আপনারা অনেক ধরনের মজার মজার নাস্তা পাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য। তো রুটির চারদিক দিয়ে আমি পানি দিয়ে দিলাম, এতে করে এটা বাইন্ডিংটা খুব সহজে হয়ে যাবে, খুলে যাবে না আর কি। আর গরুর মাংস দেখেন আমি একটু বেশি করে দিয়েছি, খাওয়ার সময় যেন ভালো লাগে। তারপরে দুই পাশে পেঁচিয়ে রোলের মতো করে আমি এটা পেঁচিয়ে নিলাম। তো দেখেন তৈরি হয়ে গেছে, এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব। আর একটু সাইড দিয়ে প্রেস করে নিব, পানি তো দেয়াই আছে, একটু প্রেস করে নিব, এতে করে ভালো করে বানানো হবে। তো বাকিগুলো আমি বানিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। তো এভাবে আপনারা বিফ রোল খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন আমি পরবর্তী স্টেপে যাব। এখানে দুটো ডিম আমি একটা বাটিতে ফেটিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে, আর এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়ো। আপনারা এখানে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন, আবার বিস্কিটের গুঁড়োও নিতে পারেন। তো আমি এখানে বিস্কিটের গুঁড়ো নিয়েছি, টোস্ট বিস্কিটের গুঁড়ো। তারপরে একটা করে রোল আমি ডিমের মধ্যে ডুবিয়ে সব রোলের সব দিকে ডিমের মিশ্রণটা লাগিয়ে তারপরে বিস্কিটের গুঁড়োতে ভালো করে কোট করে নেব। দেখেন আমি কিভাবে কোট করে নিচ্ছি। আর এভাবে কোট করে নেয়ার পরে তারপরে একটা এয়ারটাইট বক্সে আপনারা রেখে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এটা মাসখানেক ধরে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, জাস্ট যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখেন আমি এভাবে কোট করে বানিয়ে নিলাম, এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। তো আপনারা এভাবে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। তো দেখেন আমি এভাবে বানিয়েছি, এখন আমি এটা নর্মাল ফ্রিজে জাস্ট 20 মিনিটের মতো রেখে দিব, তাহলে এই বিস্কিটের গুঁড়োটা রোলের মধ্যে ভালো করে সেট হবে। সেজন্য তো বের করে সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে, তেলটা একটু আগে থেকে গরম করে রাখতে হবে। তো আমি তাহলে ফিরে আসছি এটা ফ্রিজে রাখার পরে। তো অলরেডি তেল আমি গরম করে নিয়েছি, চুলার আঁচ মিডিয়াম হাই রয়েছে। এটা কিন্তু একদম গরম তেলে দিতে হবে, ঠান্ডা তেলে দেওয়া যাবে না। ঠান্ডা তেলে দিলে দেখা যাবে যে তেল ভিতরে ঢুকে যাবে আর মুচমুচে হবে না, খেতেও তখন আর ভালো লাগবে না। একদম ফুটন্ত তেলে দিবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে এটা তেল একদম ভিতরে যাবে না, উপরটা একদম সুন্দর করে ভাজা হচ্ছে, কালারটাও সুন্দর আসছে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর বারবার কিন্তু নেড়ে দেওয়া যাবে না, একপাশ যখন কালার হয়ে যাবে তখনই এটা নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার বানানো একদম কিন্তু ভাজাও কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। তো আমি দেখেন গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপরে তুলে আপনাদের সামনে পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।
আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।